আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ সময়ে দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক প্রবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের দেশে প্রচলিত একটা বিষয় নিয়ে সে বিষয়টি হল আসন্ন কোরবানি ঈদ কোরবানি ঈদ ঈদ উল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় শহরে নগরে গ্রামে গঞ্জে হাট হচ্ছে হাট শুরু হতে যাচ্ছে কোন কোনো গ্রামে বা শহরে প্রায় শুরুই হয়ে গেছে তো এক্ষেত্রে আমাদের যে সকল পরিবারের উপর যে সকল ভাই বোনদের উপর কোরবানি ওয়াজিব তারা পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি যারা বিক্রি করা জরুরি হয়ে গেছে অথবা বিক্রি করার প্রয়োজন পড়েছে তারা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছি এই সময়ে আমাদের কিছু কাজ করণীয় বর্জনীয় আছে তো আসলেও একটি বিষয় বহু মানুষ আমরা হয়তো বা জানি না সেটি হলো কোরবানির হাটের ইজারদাররা অথবা পরিচালকবৃন্দ বা পরিচালনা পর্ষদের হাটের যে সমস্ত খাজনা কোনো এলাকায় বলে রওনা কোনো এলাকায় বলে হয়তোবা হাসিল অথবা কোনো কোনো এলাকায় শুল্ক এটা বলে তো এক কথায় আমরা পশু ক্রয় করতে যদি খাজনা না দিই সেক্ষেত্রে এই পশুটা কোরবানি করা যায় আছে কি না বা কোরবানি সহি হবে কি না এ বিষয়ে আমরা অনেকেই জানি না আসলে এক্ষেত্রে কিছু কিছু অলামাইকেরাম বলছেন সব নষ্ট হয়ে যাবে কিছু কিছু অলামাইকেরাম বলছেন কোরবানি সহি হবে না এবং বলে থাকেন এই কথাগুলো তো আসলে এটার বাস্তবতা কোন শরীয়তে কি বলে সেক্ষেত্রে বিভিন্ন রিসালা মোতালা করে পাওয়া যায় যে এই কোরবানির পশুর ক্ষেত্রে খাজনা না দেওয়া বা হাসিল না করাটা আসলে এটা পশুর কোনো বৈশিষ্ট্য নাকি হাট কর্তৃপক্ষের এটা বৈশিষ্ট্য অথবা পশুর কোনো খাজনা না দেওয়া ত্রুটি বিচ্ছুতি নাকি হাটের ইজারদারদের ফাঁকি দেওয়া যে দুটি বিষয় আমাদের বুঝতে হবে তো আমরা যাবতীয় ফতুয়ার কিতাব মাসলা মাসাইলের কিতাবের মধ্যে খুঁজে খুঁজে দেখলাম যে এটা পশুর কোনো ত্রুটি নয় খাজনা না দেওয়া বা শুল্ক ফাঁকি দেওয়া বা কর অথবা হাসিল ফাঁকি দেওয়া এটা আসলে পশুর কোনো দোষ না এটা হাট কর্তৃপক্ষকে আমরা ধোকা দিলাম অথবা তাদেরকে আমরা ফাঁকি দিলাম তো সেক্ষেত্রে এই ফাঁকি দেওয়ার গুণাটা হবে হাট কর্তৃপক্ষকে আমরা ধোকা দিলাম তাদেরকে ফাঁকি দিলাম তাদের টাকা দিলাম না খাজনা দিলাম না এটা হাট কর্তৃপক্ষকে আমরা ধোকা দিলাম কিন্তু এটা প্রচুর কোনো ত্রুটি নয় যে কারণে সিংহভাগ রলামাইকেরাম বলছেন কোরবানিটা সহি হয়ে যাবে তার আপন গতিতে কিন্তু ফাঁকি দেওয়ার কারণে খাজনা না দেওয়ার কারণে এটা গুনাহের ভাগিদার হতে হবে তো সেক্ষেত্রে আমরা আসলে মাসাল্লাটা জানতে পারলাম বা ফতুয়া জানতে পারলাম যে ফাঁকি দেওয়া কর ফাঁকি দেওয়া বা খাজনা ফাঁকি দেওয়া বা হাসিল ফাঁকি দেওয়া এটা আমাদের পশুর কোনো ত্রুটি নয় যথাযথভাবে পশুর কোরবানি সহি হয়ে যাবে কিন্তু আমরা খাজনা ফাঁকি দেওয়ার কারণে আমরা গুণাগারের আওতায় আসব তো একটা নেকির কাজ একটা পুণ্যের কাজ একটা অন্যতম এবাদত কোরবানি উৎসর্গ করা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য অল্প কিছু টাকার জন্য কেন আমরা এই কর বা হাসিল কেন ফাঁকি দেব তো আমরা আসুন সকলেই চেষ্টা করব এবং প্রচার করব যে সবাই খাজনা আমরা আদায় করি যাতে পূর্ণাঙ্গভাবে আমাদের কোরবানিটা সবের পূর্ণ আশা করা যায় তো বিভিন্ন কিতাবের মধ্যে থেকে আহকামে কোরবানি আছে তারপরে মাসিকাল কাউসারের ওই মার্কাজ আল ইসলামিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ থেকে লেখা আছে আল মাসিক কাউসারের ছয় হাজার নাম্বারের এই ফতুয়া নাম্বার এটার মধ্যে বিষয়টি পরিস্ফুটিত হয়ে উঠছে তো আসুন আমরা কর আদায় করব বা হাসিল আদায় করব করবানি সই হয়ে যাবে তবে গুণাগার যাতে আমরা না হই কর না দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের এর উপর আমল করবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ